हेलो गाइस, एसबी न्यूज यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। तो आज के आमरा आलोचना करते चलेछि पोगो चिप्स फैक्टरी जॉब वैकेंसी 2022। तो आपनारा किन्तु गूगले सार्च करले अवश्यई पोगो चिप्स फैक्टरी डेजिग्नेशन देखे नीते पारेन, जेहेतु कोनो कम्पानीते काजे जाओयार आगे कम्पानीर डेजिग्नेशन अवश्यई देखे नेओया उचित। तो एखाने किन्तु आपनारा सम्पूर्ण बिनामूल्ये चाकरी पेते चलेछेन, काजेर जन्य किन्तु कोनो रकम टाका पैसा आपनादेरके दिते होबे ना। तो अपनारा कीভাবে आवेदन करबें समस्त विषय किन्तु आमरा ভিডিওতে দেখিয়ে দেব। तो এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন পোগো চিপস ফ্যাক্টরি। তো পোগো চিপস ফ্যাক্টরিতে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবং প্রি জব, কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। এবং 10 পাস, আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকেন তবেও কিন্তু এখানে আপনি আবেদন করে নিতে পারবেন। তো আবেদন করার আগে এবং জব ডিটেইলস বলার আগে একটাই কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এরকমই ফ্রি এবং জেনুইন চাকরির খবর আমরা কিন্তু সবার আগে প্রোভাইড করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন পোগো চিপস ফ্যাক্টরি, 8 ঘন্টা কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, মেল ফিমেল বোথ। স্যালারি কিন্তু এখানে 10 থেকে 21 হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে। নেক্সট আমরা দেখে নেবো কী আছে এখানে। দেখতে পাচ্ছেন উই ডোন্ট টেক এনি চার্জেস ফ্রম ক্যান্ডিডেট, কোনো রকম টাকা পয়সা কিন্তু কাজের জন্য নেওয়া হবে না। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যেই কাজ পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পোগো চিপস ফ্যাক্টরি। তো পোগো চিপস ফ্যাক্টরির ডেজিগনেশন অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন। এবং আপনারা কিন্তু দেখেছেন পোগো চিপস ফ্যাক্টরি, তো এখানে কিন্তু 3টে পদে নিয়োগ করা হচ্ছে। ফার্স্টে দেখতে পাচ্ছেন ম্যাশিন অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। স্যালারি কিন্তু এখানে 12 থেকে 15 হাজার টাকার মধ্যে থাকবে। সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, 12 থেকে 15 হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে। এবং লেবার পোস্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 10 হাজার টাকা স্যালারি থাকবে। এবং আপনার যদি মেশিন অপারেটরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 21 হাজার টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন। এবং সুপারভাইজারেরও এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 21 হাজার টাকা স্যালারি পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে কী আছে, জব লোকেশন। তো জব লোকেশন যদি বলা যায় তো দেখতে পাচ্ছেন হাওড়া ধুলাগড়ে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে এসেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। নেক্সট এখানে নেবো কী আছে, পারমানেন্ট জব। আপনারা কিন্তু এখানে পারমানেন্টভাবে কাজ করতে পারবেন, কোনো রকম কন্ট্রাকচুয়ালের কিন্তু ব্যাপার নেই। আপনারা পারমানেন্ট চাইলে 58 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান, আই মিন যোগ্যতা কী চাওয়া হয়েছে। যোগ্যতা যদি বলা যায় এখানে এইচএস টু গ্র্যাজুয়েট, তো এইচএস থেকে গ্র্যাজুয়েট কিন্তু এখানে মেশিন অপারেটর এবং সুপারভাইজারদের ক্ষেত্রে চাওয়া হয়েছে। এবং আপনি যদি লেবার পোস্টে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনি মেশিন অপারেটর বা সুপারভাইজার পদে কাজ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এইচএস বা গ্র্যাজুয়েট পাস হতে হবে। এবং আপনি যদি লেবার পদে কাজ করতে চাইছেন সেক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এজ ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন 18 থেকে 45 বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিরাট বড় কিন্তু অপরচুনিটি রয়েছে, যেখানে 18 থেকে 45 বছরের মধ্যে চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদেরকে কী করতে হবে দেখতে পাচ্ছেন, এনি ওয়ান ক্যান ইন্টারেস্টেড সো ইউ ক্যান ফিল দিস লিঙ্ক। তো আপনাদেরকে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের লিঙ্ক কোথায় পাবেন, এই যে অ্যাপ্লাই লিঙ্ক দেখতে পাচ্ছেন একটু ইয়েলো কালার রয়েছে, তো অ্যাপ্লাই লিঙ্কে আপনাদেরকে ট্যাপ করতে হবে। অ্যাপ্লাই লিঙ্কে ট্যাপ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে ফার্স্টে কী দিতে হবে, বেশি কিছু না, নাম দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশান, আপনার বাড়ি কোথায়। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এসে কিন্তু এখানে আপনারা কাজ করতে পারবেন। তো এই সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, সাবমিট বাটনে ট্যাপ করতে হবে। তো সাবমিট বাটনে ট্যাপ করলে আপনাদের ডেটাটা চলে যাবে এইচআর ডিপার্টমেন্টের কাছে এবং তারা শর্ট লিস্টেড করবে। যদি আপনি সিলেক্টেড হয়ে যান তাহলে কিন্তু আপনার কাছে কল আসবে এবং তবেই কিন্তু আপনি ইন্টারভিউতে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, তারপরে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করে দেবেন এবং শর্ট লিস্টেড করার পরে আপনার কাছে কিন্তু কল আসবে এবং তবেই কিন্তু আপনি এখানে ইন্টারভিউতে আসতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না, চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।